কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের নাম শুনলেই জিভে জল এসে যায়। সুস্বাদু আর ঐতিহ্যবাহী এই মিষ্টান্নের যাত্রা শুরু হয়েছিল কুমিল্লা থেকেই, তাই আসল রসমালাইয়ের স্বাদ পেতে হলে আসতে হবে কুমিল্লার সেই ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডারে। আসল মাতৃভাণ্ডার ছাড়াও কুমিল্লা রসমালাই পাওয়া যাবে ভগবতী পেরা ভাণ্ডার, শীতল ভাণ্ডার, পোড়াবাড়ি, জলযোগ সহ কয়েকটি মিষ্টি দোকানে। ১৯ শতকের প্রথম দিকে ত্রিপুরা রাজ্য তথা কুমিল্লার ঘোষ সম্প্রদায় দুধ জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে তাতে ছোট আকারের শুকনো ভোগ বা রসগোল্লা ভিজিয়ে যে মিষ্টান্ন তৈরি করে তা ক্ষীর ভোগ নামে পরিচিতি পায়। ক্রমান্বয়ে এই ক্ষীর ভোগ রসমালাই নামে পরিচিত হয়ে ওঠে। ১৯৩০ সালে কুমিল্লা শহরের মনোহরপুরে খনীন্দ্র সেন ও মনীন্দ্র সেন নামে দুই ভাই মাতৃভাণ্ডার নামে দোকানে ঐতিহ্যবাহী এ রসমালাই বিক্রি শুরু করেন। খুব অল্প দিনের মধ্যে রসমালাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র, হয়ে ওঠে কুমিল্লার ঐতিহ্যের একটি অংশ। তাই কুমিল্লা এলে রসমালাই চেখে দেখবেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল।